কৃষি উৎপাদন যান্ত্রিকীকরণের ঋণ সুবিধা সহ সরকারের নানা উদ্যোগ শ্রমিক সংকট কমবে বলছে অর্থনীতিবিদরা। উদ্বেগজনক হারে বাড়ছে মানব পাচারের ঘটনা, মামলার তথ্য কম থাকায় তদন্তে সীমাবদ্ধতা। রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার তৃতীয় বর্ষপূর্তি আজ, করোনার কারণে থেমে আছে প্রত্যাবাসন আলোচনা। আমন্ত্রণ জানাচ্ছি একুশে দেশের সংবাদে, আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online। কৃষি উৎপাদন ব্যবস্থাকে যান্ত্রিকীকরণে ভর্তুকি, প্রণোদনা ও ঋণ সুবিধা প্রদান সহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। প্রান্তিক চাষিরাও যাতে যন্ত্র কৃষির সুবিধা পায় তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব। আর অর্থনীতিবিদরা বলেন, যান্ত্রিকীকরণ হলে শ্রমিক সংকট কমবে, পাশাপাশি কমবে উৎপাদন খরচ। রিপোর্ট মুফিউর রহমানের। আদিকাল থেকে দেশের প্রধান শস্য ধান আবাদ হয়ে আসছে শ্রমঘন পদ্ধতিতে। গত কয়েক বছর ধরে ধান রোপণ ও কাটার মৌসুমে তীব্র শ্রমিক সংকট দেখা দিচ্ছে। এই সমস্যা থেকে উত্তরণের পথ আধুনিক কৃষি বা যন্ত্র কৃষি ব্যবস্থা। স্বয়ংক্রিয় কৃষি যন্ত্রপাতির দাম বেশি, ছোট কৃষক বা প্রান্তিক কৃষকের এসব যন্ত্র নগদে কেনার সামর্থ্য নেই। আর তাই সরকার সব কৃষকের হাতে কৃষি যন্ত্র তুলে দিতে নিয়েছে নানা উদ্যোগ। এ খাতে বড় বরাদ্দ রয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব। হাওর এবং কোস্টাল এরিয়া ব্যতীত বাংলাদেশের অন্যান্য অঞ্চলে আমরা 50% ভর্তুকি দেব, এবং এই যন্ত্রটি পছন্দ করার এখতিয়ার থাকবে আমাদের কৃষকের। যান্ত্রিকীকরণ হলে প্রতি মৌসুমে কৃষকের মুনাফা বাড়বে, একই সাথে সময় ও শ্রম সাশ্রয় হবে বলেও জানান কৃষি অর্থনীতিবিদ। কম্বাইন হারভেস্টার, রিপার ইত্যাদির মাধ্যমে যখন ধান কাটা হয় তখন তার সর্বোচ্চ 1500 টাকা খরচ হয়। কাজেই অর্থনৈতিক ক্ষেত্রে কৃষক অনেক লাভবান হবে এবং কৃষকের যেই উৎপাদন খরচ সেটা প্রায় অর্ধে কমে আসবে। বর্তমান সময়ের শ্রমঘন পদ্ধতির চাষাবাদে খেতেই ফসল নষ্ট হচ্ছে, এই অপচয় থেকে বের হওয়ার তাগিদ দেন তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে মানব পাচারের ঘটনা বাড়ছে উদ্বেগজনক হারে। গত এক দশকে শুধু কক্সবাজার থেকে লক্ষাধিক নারী পুরুষ পাচারের শিকার হয়েছেন। উন্নত জীবনের আশায় বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 7 লাখ মানুষ অবৈধ পথে বিদেশ যায়, এদের বেশিরভাগই পাচারের শিকার। মানব পাচার নিয়ে সাইদুল ইসলামের দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। জনসংখ্যার চাপ, উন্নত জীবন আর জীবিকার তাগিদ, সঙ্গে আছে স্বপ্নের হাতছানি, এসব কারণে প্রবাসী হতে চায় বাংলাদেশের বহু মানুষ। এদের কেউ বৈধ পথে বিদেশ যায়, কেউ অবৈধ পথে। বিভিন্ন পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 7 লাখ মানুষ অবৈধভাবে বিদেশে পাড়ি জমান, এদের একটি বড় অংশ পাচারের শিকার। দালালদের খপ্পরে পড়ে কারো স্বপ্ন সাগরে ভাসে, কারো কবর রচিত হয় গহীন বনে মরুভূমিতে, অনেকের জীবন চলে যায় নাইট ক্লাবে। গত 27 মে লিভিয়ায় 30 অভিবাসীকে গুলি করে হত্যা করা হয়, এদের 26 জনই বাংলাদেশের নাগরিক। এর আগে 2015 সালের মে মাসে থাইল্যান্ডের অরণ্যে গণকবরের সন্ধান পাওয়া যায়, এরপর মালয়েশিয়াতেও পাওয়া যায় গণকবর, সেখানেও মিলেছে বাংলাদেশিদের দেহাবশেষ। মানব পাচার নিয়ে কাজ করা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, দালালের খপ্পরে পড়ে অসংখ্য মানুষ পাচার হয়ে যাচ্ছে। বিভিন্ন এজেন্সি দুর্নীতির আশ্রয় নিয়ে এই কনসার্ন যে গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আছে এগুলোকে বাইপাস করে সরাসরি ডিমান্ড লেটার বা ভুয়া ডিমান্ড লেটার নিয়ে এসে এই গ্রাম্য দালালদের সাথে একসাথে কাজ করে এই বিশাল অঙ্কের ভাইদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। বিদেশে বিভিন্ন নির্যাতনের কথা জানানো হলেও অভিযোগের সংখ্যা কম বলে জানান র‍্যাব কর্মকর্তা। বলেন, পাচার মামলার তথ্য কম থাকায় তদন্তে সীমাবদ্ধতা থাকে। জোর করে এই টাকাটা নেওয়ার জন্যে
ওই ভিকটিমকে ওরা ওখানে আটকে রাখে, শারীরিক নির্যাতন করে, মানসিক নির্যাতন করে, ফোনে বিভিন্ন ধরনের টর্চার করা অবস্থায় ভিডিওগুলো ফ্যামিলির কাছে পাঠায়। যে ব্যক্তি ভিকটিম বা এফেক্টেড হয়েছে তার একটা কমপ্লেইন এজেন্সির এগেনস্টে বা গ্রাম্য দালালের এগেনস্টে আমাদেরকে আমাদের জন্য খুবই দরকার। দালাল ও মূল মানব পাচারকারী বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যায় ধরাছোঁয়ার বাইরে, ফলে বন্ধ হয় না এই অপরাধ। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের পালিয়ে আসার তৃতীয় বছর আজ। 2017 সালের 25 আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নিতে শুরু করে তারা। প্রায় 11 লাখেরও বেশি রোহিঙ্গা এখন উখিয়া ও টেকনাফের 34টি ক্যাম্পে বসবাস করছে। কূটনৈতিক জটিলতা আর কোভিড পরিস্থিতির কারণে প্রত্যাবাসন কখন শুরু হবে তাও অনিশ্চিত হয়ে পড়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যা নির্যাতনের মুখে 2017 সালের 25 আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে আশ্রয় নিতে শুরু করে হাজার হাজার রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফের প্রায় 7,000 একর বনাঞ্চলে 34 ক্যাম্পে বর্তমানে 11 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। সরকারের পক্ষ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন অফিস 34টি শরণার্থী শিবিরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার মিয়ানমারের সাথে বৈঠক করে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। তবে রোহিঙ্গাদের দাবি, মিয়ানমার সরকার তাদের নাগরিক অধিকারের স্বীকৃতি না দিলে ফিরে যাবে না। আমাদেরকে যদি এখানে যেরকম বাংলাদেশের সুন্দরভাবে রাখছে, এভাবে যদি আমাদেরকে যদি বানাইয়ে দেয়, যদি বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনীতিতে ভাটা পড়েছে। রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনাও থমকে আছে। বাংলাদেশ একটা গ্রোয়িং ইকোনমি, সুতরাং যত তাড়াতাড়ি পারা যায় জাতিসংঘের মাধ্যমে বিশ্বে একটা জোর দাবি করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে যত তাড়াতাড়ি পারা যায় এই মিয়ানমারে যেন এই রিফিউজিদেরকে প্রত্যাবাসন শুরু করতে পারি আমরা। বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাসের কারণে পরিবেশ প্রতিবেশগত নানা সংকট সৃষ্টি হচ্ছে। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। তারা চায় যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক। রত্না জামান, একুশে টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ার বানশামপুরের সলিমাবাদ গ্রাম থেকে দুই ভাই বোনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার তাদের মৃতদেহ পাওয়া যায়। নিহতরা ওই গ্রামের সৌদি ফেরত প্রবাসী কামাল মিয়ার সন্তান। সোমবার বিকেলে ছেলে কামরুল হাসানকে খুঁজে না পাওয়ায় শিপাকে ঘরে রেখে ছেলের সন্ধানে যান তাদের মা। পরে বাড়ি ফিরে দেখেন মেয়ে নিখোঁজ। এরপর ঘরের খাটের নিচ থেকে ছেলে মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এই বিষয়ে ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে বেড়েছে নদী ভাঙন। নোয়াখালীর হাতিয়ায় বর্ষা শুরুতে নদীতে বিলীন হয়েছে 300+ বসতভিটা। এদিকে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সীমান্ত ঘেঁষা চর ফলিমারি গ্রামটি ধরলা নদীর ভাঙনে বিলীন হওয়ার হুমকিতে পড়েছে। গ্রামের প্রায় 500 মিটার জুড়ে শুরু হয়েছে ভাঙন। একুশের প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট রত্না জামানের। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট, চতলার ঘাট সহ বিভিন্ন স্থানে মেঘনার এই ভাঙন তীব্র হয়েছে গত 3 বছর থেকে। এবার বর্ষার শুরুতেই 300+ পরিবার হারিয়েছে ভিটেমাটি। এ নিয়ে গেল 8 বছরে বাস্তুহারা হয়েছে অন্তত 3,000 পরিবার। চতাল স্লুইস গেট ও একমাত্র বয়ারচর রক্ষা বেড়িবাঁধের প্রায় 5 কিলোমিটার ভেঙে গেছে। এতে প্রতিদিনই জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে, ডুবছে বাড়িঘর ও ভেসে গেছে পুকুরের মাছ, নষ্ট হয়ে গেছে বাড়ির আঙিনায় চাষ করা শাকসবজি। বেড়িবাঁধ না থাকার কারণে, সুইচটা ভাঙ্গি যাওয়ার কারণে আমরা এখন প্রায় 3,000 ফ্যামিলি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। বেড়িটা ভাঙ্গি জানার কারণে আমরা কোনো ফসল রুইতে পারতেছি না, ধান চাষ করতে পারতেছি না। চুলার কারু হানি অন্তে চুলার জন্য কোনো বাথানি রান্তা ভারি না। আমাদের এখানে বহু দিনের জন্য বেড়িবাঁধ হইব হইব করে হইতেছে না। তবে কর্তৃপক্ষ বলছে ভাঙন রোধে প্রকল্প নেওয়া হচ্ছে। বর্তমান যে এক্সিস্টিং বেড়িবাঁধগুলো আছে, এই বেড়িবাঁধগুলো আরও উন্নীত করা হবে। প্রায় এর টপ উইথ হবে প্রায় 9 মিটার, যেখানে একটা হাইওয়ে রাস্তা করা, হাইওয়ে 2 লেনের একটা হাইওয়ে রাস্তা হবে।
এদিকে লালমনিরহাট সদরের চরফলিমারি গ্রামটি ধরলা নদীর ভাঙনে বিলীন হওয়ায় হুমকিতে পড়েছে। গ্রামের প্রায় 500 মিটার জুড়ে ভাঙছে ধরলা নদী। গ্রামবাসী কাজ করছেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, এছাড়া কাজ করছে রোভার স্কাউট সদস্যরা। স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে সরকারিভাবে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভাঙন কবলিত মানুষ। ভাঙন দেখা দিছিল, ওখানে আমরা নিজে উদ্যোগ নিয়েছি। এলাকাবাসী ঘর ভাঙি ভাঙিয়ে এখানে জমা জমা দিয়ে থেছে। দ্রুত ভাঙন রোধে প্রকল্প বাস্তবায়ন হলে রক্ষা পাবে আশ্রয়স্থল, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিত মানুষের। রত্না জামান, একুশে টেলিভিশন। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি যেমন মেনে চলতে হবে, তেমনি প্রয়োজন সামাজিক ও ব্যক্তিগত সচেতনতা। ফেনীতে গণপরিবহনে চলছে নৈরাজ্য, ভাড়া বেশি হলেও বিধি মানছে না কেউ। জেলা প্রশাসন বলছে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে যাত্রী ও পরিবহন কর্মীরা সচেতন না হলে আইনের যথাযথ প্রয়োগও সম্ভব নয়। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। ফেনীর মহিপাল টার্মিনাল থেকে চলাচলকারী বেশিরভাগ গণপরিবহন মানছে না স্বাস্থ্যবিধি। অধিকাংশ মালিক করোনাকে পুঁজি করে বেশি লাভের আশায় এমনটি করছেন বলে অভিযোগ যাত্রীদের। তবে যাত্রীদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা কম। যানবাহনগুলোতে যাত্রী বহন হচ্ছে গাদাগাদি করে, সব যানবাহনের ভাড়া প্রায় দ্বিগুণ। এ নিয়ে যাত্রী ও পরিবহন কর্মীরা জড়িয়ে পড়ছেন তর্কাতর্কিতে। সরকার যে কথাটা বলছিল যে প্রত্যেকটা সিটে একজন একজন করে সরকারের সাথে তারা ওয়াদা দিয়া তারা ওই ওয়াদাটা এখন ভঙ্গ করতেছে। দাঁড়াইটা কি 80 টাকা করে ভাড়া নিচ্ছে, ডবল সিটও 80 টাকা ভাড়া নিই, দুইজন বসেই 80 টাকা করে ভাড়া নিচ্ছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা। আমরা সতর্ক অবস্থানে আছি এবং একাধিকবার যে জরিমানা করেছি, যদি প্রয়োজন হয়তো আমরা কঠোর হব। জনগণ যারা আছেন, যারা এটা ব্যবহার করেন, তারা যেন একটু স্বাস্থ্যবিধি মেনে চলেন। বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং স্বাস্থ্যবিধি মেনে পরিবহন চালানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের, আর যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ জেলা প্রশাসনের। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নরাইল ভিশনে ডিজিটাল ডিশলাইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার শহরের রূপগঞ্জ এলাকায় উৎসব ভবন মিলনায়তনের কার্যক্রমের উদ্বোধন করেন নরাইল ভিশন ডিজিটাল ডিশলাইনের স্বত্বাধিকারী ও জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান। এছাড়া ডিজিটাল ডিশলাইনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নরাইল চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, নরাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নরাইল জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম মুনির চৌধুরী। আর এর সাথে শেষ করছি একুশে দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কৃষি উৎপাদন যান্ত্রিকীকরণের ঋণ সুবিধা সহ সরকারের নানা উদ্যোগ, শ্রমিক সংকট কমবে বলছেন অর্থনীতিবিদরা। উদ্বেগজনক হারে বাড়ছে মানব পাচারের ঘটনা, মামলার তথ্য কম থাকায় তদন্তে সীমাবদ্ধতা। রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসার তৃতীয় বর্ষপূর্তি আজ, করোনার কারণে থেমে আছে প্রত্যাবাসন আলোচনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায়। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথেই থাকুন।